দেখুন, আমি পুরো রাউন্ডটাই তুলে নিয়েছি। এরপরে দেখুন, এখানে আমি সিঙ্গেল ক্রোশ দিয়ে জয়েন করে নিলাম। এরপরে যে আমার এই চেনটা রয়েছে, চেনের মধ্যে আমি দেখুন পরপর সিঙ্গেল ক্রোশ তুলে নেব। দুই, তিন, চার, চারটা তুলে নিলাম। আবার দেখুন একটা এখানে তুলে জয়েন করলাম। এরপরে আবার চারটা চেন নেব, এক, দুই, তিন, চার, চারটা চেন নিলাম। এরপর দেখুন এখানে ডবল ক্রোশ না করে মাঝে আমি একটা ডবল ক্রোশ তুলে নিচ্ছি। একটা তুলে নিলাম, এরপরে দেখুন সাইডে আমি আরও একটা ডবল ক্রোশ তুলে নেব। আবার চারটা চেন নেব, এক, দুই, তিন, চার, চারটা চেন নিলাম। এখানে আমি সিঙ্গেল ক্রোশ দিয়ে জয়েন করব। আবার চারটা চেন নেব, আবার দেখুন এখানেও একটা ডবল ক্রোশ দিয়ে আমি তুলে নিচ্ছি। আবার মাঝেও আমি একটা ডবল ক্রোশ তুলে নেব। আবার দেখুন সাইডেও একটা ডবল ক্রোশ তুলে নিচ্ছি। আবার চারটা চেন নেব, এক, দুই, তিন, চার, আবার দেখুন মাঝে একটা সিঙ্গেল ক্রোশ দিয়ে জয়েন করে নিলাম। আবার চারটা চেন নেব, এক, দুই, তিন, চার, আবার দেখুন এখানেও একটা ডবল ক্রোশ তুলে নিচ্ছি। আবার মাঝেও একটা ডবল ক্রোশ তুলে নেব। আবার দেখুন সাইডেও একটা ডবল ক্রোশ তুলে নিচ্ছি। আবার চারটা চেন নেব, এক, দুই, তিন, চার, এরপর দেখুন এখানে আমি সিঙ্গেল ক্রোশ দিয়ে জয়েন করে নিলাম। এরপর দেখুন এখানে আমি পরপর আবারও তিনটে ডবল ক্রোশ তুলে নিচ্ছি, এক, দুই, তিন, এরপরে দুটো চেন নিচ্ছি। আবার দেখুন একই জায়গায় তিনটে ডবল ক্রোশ তুলে নেব, এক, দুই, তিন, আবার এখানে সিঙ্গেল ক্রোশ দিয়ে আমি জয়েন করে নিলাম। আবার চারটা চেন নেব, এক, দুই, তিন, চার, এরপরে দেখুন এখানে আমি ডবল ক্রোশ দিয়ে আবার জয়েন করব। এরপরে মাঝেও আমি সেম আগের মতোই একটা ডবল ক্রোশ তুলে নিচ্ছি। আবার সাইডেও একটা ডবল ক্রোশ তুলে নেব। এরপরে চারটা চেন নিচ্ছি, তিন, চার, এখানে সিঙ্গেল ক্রোশ দিয়ে আমি জয়েন করে নিলাম। আবার চারটা চেন নিচ্ছি, আবার এখানে আমি একটা ডবল ক্রোশ তুলে নেব। আবার দেখুন মাঝেও একটা ডবল ক্রোশ
তুলে নিলাম। এরপরে সাইডেও একটা ডবল ক্রুশ তুলে নেব। আবার চারটা চেন নেব, 1 2 3 4। এরপরে দেখুন সিঙ্গেল ক্রুশ দিয়ে এখানে আমি জয়েন করে নিলাম। দেখুন এখানে আমি যে ডিজাইনটা তুললাম সেম একই ডিজাইন আমি এখানেও তুলে নিয়েছি। এখানে আমার যে ডিজাইনটা তোলা হয়েছে সেম একই ডিজাইন আমি এখানেও তুলব। আবার এখানে যে ডিজাইনটা তুলেছি সেম একই ডিজাইন আমি এখানেও তুলে নেব। এইভাবে পুরো রাউন্ডটাই আমি কমপ্লিট করব। দেখুন আমি পুরো লাইনটাই তুলে নিয়েছি। এরপরে দেখুন এখানেও চারটা চেন নিচ্ছি, 1 2 3 4। চারটা চেন নিলাম, এখানে একটা ডবল ক্রুশ তুলে নিচ্ছি। আবার দেখুন মাঝ থেকে একটা ডবল ক্রুশ আমি তুলে নেব। আবার সাইডেও একটা ডবল ক্রুশ তুলে নিচ্ছি। আবার চারটা চেন নেব, 1 2 3 4। এখানে একটা সিঙ্গেল ক্রোশ দিয়ে জয়েন করব। আবার চারটা চেন নেব, 1 2 3 4। আবার দেখুন এখানে আমি ডবল ক্রোশ দিয়ে তুলে নিচ্ছি। আবার সাইডে মাঝেও একটা ডবল ক্রোশ তুলে নেব। আবার দেখুন সাইডেও একটা ডবল ক্রোশ আমি তুলে নিচ্ছি। আবার চারটা চেন নেব, 1 2 3 4। আবার এখানে একটা ডবল ক্রোশ আমি সিঙ্গেল ক্রোশ দিয়ে জয়েন করব। আবার চারটা চেন নেব, 1 2 3 4। আবার দেখুন এখানেও একটা ডবল ক্রোশ দিয়ে তুলে নিচ্ছি। আবার মাঝ থেকে একটা ডবল ক্রোশ তুলে নেব। আবার দেখুন সাইডেও একটা ডবল ক্রোশ তুলে নিচ্ছি। আবার চারটা চেন নেব, 1 2 3 4। এরপরে দেখুন এখানে আমি সিঙ্গেল ক্রোশ দিয়ে জয়েন করে নিলাম। এরপরে দেখুন এখানে আমি যে ডিজাইনটা তুলেছি সেম একই ডিজাইন আমি এখানেও তুলে নেব। এইভাবে পুরো রাউন্ডটাই আমি এখান পর্যন্ত নিয়ে আসব। দেখুন আমি পুরো রাউন্ডটাই একই প্রসেসে তুলে নিয়েছি। এরপরে এখানে আমি সিঙ্গেল ক্রোশ দিয়ে জয়েন করব। জয়েন করে নিলাম। আবার আমি চারটা চেন নেব, 1 2 3 4। চারটা চেন নিলাম, মাঝে দেখুন একটা ডবল ক্রোশ আমি তুলে নিচ্ছি। তুলে নিলাম। আবার দেখুন সাইড থেকেও একটা ডবল ক্রোশ আমি তুলে নেব। তুলে নিলাম। আবার চারটা চেন নেব, 1 2 3 4। চারটা চেন নিলাম, এখানে পরপর আমি দুটো সিঙ্গেল ক্রুশ তুলে নিলাম। আবার দেখুন মাঝে একটা সিঙ্গেল ক্রুশ আমি তুলে নেব। আবার এখানেও দুটো তুলব। আবার চারটা চেন নেব, 1 2 3 4। আবার দেখুন এখানেও একটা ডবল ক্রুশ আমি তুলে নিচ্ছি। আবার দেখুন মাঝ থেকে আমি আবারও একটা ডবল ক্রোশ তুলে নেব। আবার সাইডেও একটা ডবল ক্রোশ তুলে নিচ্ছি।
আবার দেখুন চারটা চেন নেব, 1 2 3 4, এরপরে এখানেও পরপর আমি দুটো সিঙ্গেল ক্রোশ তুলে নিচ্ছি। আবার দেখুন এখানেও একটা সিঙ্গেল ক্রোশ তুলে নেব, আবার সাইডেও দুটো তুলে নিচ্ছি। আবার চারটা চেন নেব, 1 2 3 4, আবার দেখুন এখানেও একটা ডবল ক্রোশ আমি তুলে নিচ্ছি, আবার মাঝ থেকেও একটা ডবল ক্রোশ আমি তুলে নেব। আবার দেখুন সাইডেও একটা ডবল ক্রোশ আমি তুলে নিচ্ছি। আবার চারটা চেন নেব, 1 2 3 4, এরপরে এখানে আমি সিঙ্গেল ক্রোশ দিয়ে আমি জয়েন করে নিলাম। এরপরে দেখুন চারটা চেন নেব, 1 2 3 4, চারটা চেন নিলাম, এখানে আমি সিঙ্গেল ক্রোশ দিয়ে দেখুন জয়েন করে নিলাম। আবার এখানেও একটা জয়েন করলাম। আবার চারটা চেন নেব, 1 2 3 4, আবার দেখুন সিঙ্গেল ক্রোশ দিয়ে আমি আবারও জয়েন করে নিলাম। আবার এখানেও একটা সিঙ্গেল ক্রোশ জয়েন করলাম। আবার চারটা চেন নেব, 1 2 3 4, আবার দেখুন এখানেও আমি সিঙ্গেল ক্রোশ দিয়ে জয়েন করে নিলাম। এরপরে আবারও আমি চারটা চেন নেব, 1 2 3 4, চারটা চেন নিলাম, এরপরে দেখুন এখানে আমি আবারও ডবল ক্রোশ দিয়ে তুলে নিলাম। আবার দেখুন মাঝ থেকে একটা ডবল ক্রোশ আমি তুলে নেব, আবার সাইডেও একটা ডবল ক্রোশ তুলে নিচ্ছি। আবার চারটা চেন নেব, 1 2 3 4, চারটা চেন নিলাম, এখানে আমি দুটো সিঙ্গেল ক্রোশ তুলে নিচ্ছি, এরপরে মাঝেও একটা সিঙ্গেল ক্রোশ আমি তুলে নেব, আবার সাইডেও দুটো পরপর সিঙ্গেল ক্রোশ তুলে নিচ্ছি, 1 2, আবার চারটা চেন নেব, 1 2 3 4, চারটা চেন নিলাম, আবার দেখুন এখানেও একটা ডবল ক্রোশ আমি তুলে নিচ্ছি, আবার দেখুন মাঝ থেকেও একটা ডবল ক্রোশ আমি তুলে নেব, আবার সাইডেও একটা ডবল ক্রোশ তুলে নিচ্ছি। আবার চারটা চেন নেব, 1 2 3 4, দেখুন এখানে আমি যে ডিজাইনটা তুললাম সেম একই ডিজাইন আমি এখানে তুলে নিয়েছি, আবার এখানে যে ডিজাইনটা তুললাম সেম একই ডিজাইন আমি এখানেও তুলে নেব। এইভাবে পুরো রাউন্ডটাই আমি এখান পর্যন্ত নিয়ে আসব। দেখুন পুরো রাউন্ডটা আমি আবারও একই প্রসেসে তুলে নিয়েছি।
এরপর দেখুন সিঙ্গেল ক্রোশ দিয়ে এখানে আমি জয়েন করে নেব। আবার আমি চারটা চেন নেব, 1, 2, 3, 4, চারটা চেন নিলাম। মাঝ থেকে দেখুন আমি ডবল ক্রোশ তুলে নিচ্ছি, তুলে নিলাম। আবার দেখুন সাইডেও একটা ডবল ক্রোশ আমি তুলে নেব। আবার চারটা চেন নেব, 1, 2, 3, 4, দেখুন চারটা আমি চেন নিলাম। এরপর দেখুন এখানে আমি জয়েন করছি না, এখানে আমি সিঙ্গেল ক্রোশ দিয়ে জয়েন করে নেব। আবার চারটা চেন নেব, 1, 2, 3, 4, চারটা চেন নিলাম। এখানে আমি আবারও সিঙ্গেল ক্রোশ দিয়ে জয়েন করে নেব। আবার দেখুন এখানে সিঙ্গেল ক্রোশ দিয়ে জয়েন করব। আবার চারটা চেন নেব, 1, 2, 3, 4, আবার দেখুন সিঙ্গেল ক্রোশ দিয়ে আমি আবার দেখুন একই জায়গায় আমি আবারও সিঙ্গেল ক্রোশ দিয়ে জয়েন করে নিলাম। আবার চারটা চেন নেব, 1, 2, 3, 4, আবার দেখুন সিঙ্গেল ক্রোশ দিয়ে আমি জয়েন করে নিলাম। আবার এখানেই আবারও সিঙ্গেল ক্রোশ আবার চারটা চেন নেব, 1, 2, 3, 4, এরপর দেখুন এখানে আমি ডবল ক্রোশ দিয়ে তুলে নিচ্ছি। আবার দেখুন মাঝ থেকে একটা ডবল ক্রোশ আমি তুলে নেব। এরপর দেখুন এখানে না করে আমি ব্যাক সাইডে একটা ডবল ক্রোশ তুলে নিচ্ছি। আবার চারটা চেন নেব, 1, 2, 3, 4, আবার দেখুন ব্যাক সাইডে আবারও একটা ডবল ক্রোশ একই জায়গায় আমি তুলে নিলাম। এরপর দেখুন মাঝ থেকে আবারও একটা ডবল ক্রোশ তুলে নিচ্ছি। আবার সাইডেও একটা ডবল ক্রোশ তুলে নেব। আবার চারটা চেন নিচ্ছি, 1, 2, 3, 4, এরপর দেখুন এখানে আমি সিঙ্গেল ক্রোশ দিয়ে জয়েন করে নিলাম। আবার চারটা চেন নেব, 1, 2, 3, 4, আবার এখানে আমি সিঙ্গেল ক্রোশ দিয়ে জয়েন করে নিলাম। আবার এখানে একটা সিঙ্গেল ক্রোশ তুলে নিচ্ছি। আবার চারটা চেন নেব, 1, 2, 3, 4, আবার দেখুন সিঙ্গেল ক্রোশ দিয়ে আমি জয়েন করে নিলাম। আবার একটা এখানে তুলে নিচ্ছি। আবার চারটা চেন নেব, 1, 2, 3,
चार आबार देखुन सिंगल क्रोश दिए आमी जयन करे निलाम आबार चारटा चेन नेब एक दुई तीन चार एरपर देखुन एखाने आमी डबल क्रोश दिए जयन करे निलाम आबार माझ थेके एकटा डबल क्रोश आमी तुले निच्छी आबार देखुन साइडो एकटा डबल क्रोश आमी तुले नेब आबार चारटा चेन नेब एक सरि छटा चेन नेब एक दुई तीन चार पाँच छय एरपर देखुन एखाने आमी सिंगल क्रोश दिए जयन करब আবার ছটা চেন নেব এক দুই তিন চার পাঁচ ছয় এরপর দেখুন এখানে আমি ডবল ক্রোশ দিয়ে জয়েন করে নিলাম আবার মাঝ থেকে একটা ডবল ক্রোশ আমি তুলে নিচ্ছি আবার দেখুন সাইডেও একটা ডবল ক্রোশ তুলে নেব আবার চারটা চেন নেব এক দুই তিন চার আবার দেখুন এখানে আমি সিঙ্গেল ক্রোশ দিয়ে জয়েন করলাম আবার চারটা চেন নেব এক দুই তিন চার আবার এখানে আমি জয়েন করব আবার দেখুন সিঙ্গেল ক্রোশ দিয়ে একই জায়গায় জয়েন করলাম এখানে জয়েন করছি না সরি এখানে আমি জয়েন করব আবার চারটা চেন নেব এক দুই তিন চার এরপরে দেখুন এখানে আমি আবারও সিঙ্গেল ক্রোশ দিয়ে জয়েন করলাম আবার চারটা চেন নেব এক দুই তিন চার আবার দেখুন এখানেই আমি সিঙ্গেল ক্রোশ দিয়ে তুলে নিচ্ছি আবার চারটা চেন নেব এক দুই তিন চার আবার সিঙ্গেল ক্রোশ দিয়ে আমি জয়েন করলাম আবার এরপরে আবারও চারটা চেন নেব দুই তিন চার দেখুন এখানে আমি যে ডিজাইনটা তুললাম সেম একই ডিজাইন আমি এখানেও তুলে নিয়েছি আর এখানে যেভাবে জয়েন করলাম সেম একইভাবে এখানেও জয়েন করব এইভাবে পুরো রাউন্ডটাই আমি এখান পর্যন্ত নিয়ে আসবো